हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल सुचिस लाइफलाइन। आबार चले आसलाम नतून एक रेसिपी निये। अनेकेर काछे हयतो बा अनेक पुरातन, आबार अनेकेर काछे हयतो बा आजकेर रेसिपिटी नतूनई हबे, किन्तु आमी मने करलाम ए रेसिपिटी शेयर करार उपयुक्त समय होच्छे एखन, कारण आसछे रमजान मासे खूब काजे दिबे। तो शुरू करार आगे सबार काछे आबार सेई रिक्वेस्ट, सबसक्राइब करे दिबेन आमार चैनल जारा एखनो सबसक्राइब करेननि। इनग्रेडियेंट्स लागबे शुधुमात्र एक कप टक दई आर कन्डेंस मिल्क। तो आमी एक कप टक दई एभाबे दु घंटार जोन्नो एकटी स्टेइनारेर उपर पतला कापड़े रेखे दिएछि, आर दु घंटा पर जा दाड़ालो पानीटा एकेबारेई निगड़िये निएछि। आर दु घंटा पर देखते पाच्छेन एटी किछुटा छानार मतो हये गिएछे, एई जे देखुन। खूब भालो करे फेटिये निते हबे, एरपर जे काटा चामच बा हैंड विक्स यूज करते पारेन, आमी काटा चामच दिएई खूब भालो करे फेटिये निलाम, देखते पाच्छेन। तो तारपर एड करे दिच्छि आमी कन्डेंस मिल्क। आमी एखाने 2 टेबल स्पून कन्डेंस मिल्क एड करछि। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন, আর যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা স্কিপ করবেন। তো সেক্ষেত্রে এই ভাপা দই খেতে কিন্তু একটু বেশি টক লাগবে এই আর কি। খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি ছোট ছোট এরকম সাইজের বোল নিয়ে নিয়েছি। ছোট ছোট সাইজের মধ্যে আসলে ভাপা দইটি দেখতে আমার ভালো লাগে। আপনারা চাইলে পছন্দ মতো সাইজে বসাতে পারেন দইটি। তো তারপর আমি এই বোলগুলোতে কিছুটা বাটার স্প্রে করে নিয়েছি যেন সহজে মোল্ড আউট করা যায়। অনেকে আবার মোল্ড আউট ছাড়াও এটি পরিবেশন করেন। তো রেডি হয়ে গেল স্টিমের জন্য। উপরে আমি আমার কাছে কিছু পেস্তা বাদাম পাউডার করা ছিল, সেটি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি বা কিশমিশ কুচি কিংবা জাফরান কুচি যেটা মন চাই দিতে পারেন। আর এভাবে ফয়েল দিয়ে কভার করে নিতে হবে, একটু লক্ষ্য করুন যেন ভেতরে পানি প্রবেশ করতে না পারে। তো এবার স্টিমের জন্য রেডি হয়ে গিয়েছে। অনেকে চাইলে এর সাথে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমার ব্যক্তিগতভাবে ফ্লেভারটা পছন্দ না তাই অ্যাড করলাম না। তো আমি গরম পানির উপর এভাবে স্ট্যান্ড বসিয়ে স্টিম করব। তো এরকমভাবে স্টিম তো আমরা অনেক কিছুই করে থাকি, নতুন করে বলার কিছুই নেই। উপরে ফুটোটি এভাবে টিস্যু পেপার দিয়ে কভার করে দিলাম লিডের উপরে। তারপর আমি 20 মিনিটের জন্য স্ট্রিমে রেখেছি। 20 মিনিট পর দেখুন কি অবস্থা, একদম পারফেক্টলি জমে গিয়েছে। আপনারা এরই মাঝখানে একবার চেক করেও দেখতে পারেন পারফেক্টলি জমে গিয়েছে কি না, আমার লাগেনি। 20 মিনিট পর খুব ভালোভাবেই জমে গিয়েছে, আমি একটি মোল্ড আউট করে দেখালাম। আপনারা চাইলে এভাবে মোল্ড আউট করে সার্ভ করতে পারেন, কিংবা এই ছোটো ছোটো কাপগুলোতেও সার্ভ করতে পারেন। আমার কিন্তু কাপের মধ্যে সার্ভ করতেই বেশি ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। তো রমজান মাসে এভাবে আপনারা ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তো কাপেই পরিবেশন করতে পছন্দ করি আগেও বলেছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, রমজান মাসের জন্য খেতে খুব ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।